ব্লগ ক্রিয়েটারে আজকে কি বলবো, রাশ পূর্ণিমা সবে গেল, আজকে তার পরের পরের দিন, আজকে এখানে ভাসান। আমরা এখন দুজন মিলে ফাঁসিতলা ঘাটে যাব ভাসান দেখতে, এবং সেই ফাঁসিতলা ঘাটে যে আমরা ভাসান দেখতে যাব সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, নবদ্বীপের রাশের ঠাকুরের ভাসানের ভিডিও। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো নবদ্বীপের ফাঁসিতলা ঘাটে যে সমস্ত ঠাকুরের ভাসান হবে সেই সমস্ত ঠাকুরের ভাসান দেখাবো। আর যেহেতু দৌড়াচ্ছে ঠাকুর আসছে বাড়ির সামনে, তো যাই হোক যাচ্ছি আমরা, তো দেখি যে কয়টুকুনি কভার করতে পারি। আমার বাড়ির সামনে তো এখনই একটা ঠাকুর যাবে ভাসানের জন্য, তো চলো দেখতে পারি, দেখি আমি ভিডিওটা নিতে পারি নাকি। ঠিক আছে সাথে থাকো তোমরা। দেখো এই ঠাকুরটার পেছনে আরেকটা ঠাকুর রয়েছে, আর পেছনে মাতা গাইস। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ফাঁসিতলা ঘাটের কাছাকাছি চলে এসেছি, এখানে প্রচুর ঠাকুর লাইন দিয়ে রয়েছে ভাসানের জন্য। আমি তোমাদের দেখাচ্ছি সকল নবদ্বীপের রাজবাড়ির কমিটি বানকে জানাই গাইজ। আমরা এই মুহূর্তে ফাঁসিতলা ঘাট থেকে ফিরে যাচ্ছি, কারণ অনেক সন্ধে হয়ে গেছে আর প্রচুর ঠাকুর লাইনে দাঁড়িয়ে রয়েছে, সেইগুলো আমি এখন তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। Thank you.
এখন পিত্তলার ছাড়াগঙ্গার দিকে এসেছি। অ্যাকচুয়ালি বাড়ি ফেরার পরে মা বললো যে যাবে ভাসান দেখতে একটু পিত্তলার দিকে, তো আমরা সবাই মিলে এখন পিত্তলার ছাড়াগঙ্গার দিকে এসেছি ভাসান দেখতে। এবং সেখানে একটা ঠাকুরও রয়েছে, সেই ঠাকুরটাও আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো আমার সাথে, একদম স্কিপ করবে না।